পাঁচ বছরের মধ্যে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা ও বিভাগীয় শহরগুলোতে মাথার উপর কোনো বিদ্যুতের তার থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর মাধ্যমে নিরবিচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সম্ভব হবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী কোথাও তার ছিঁড়ে গেলে বিদ্যুৎ বিভাগকে অবহিত করতে অনুরোধ করেন। এস এম মাতিকের রিপোর্ট। রাজধানী ঢাকা সহ সারা দেশেই মাথার উপরে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা বিদ্যমান। এর ফলে ঝড়ঝঞ্ঝাটে তার ছিঁড়ে সঞ্চালন যেমন ব্যাহত হয়, তেমনি বিদ্যুতায়িত হয়ে মাঝে মধ্যেই হতাহতের ঘটনা ঘটে। আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা মাটির নিচে নেওয়া হবে। ধানমন্ডি এলাকার বিদ্যুতের তার এখন মাটির নিচে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিদ্যুতের টাওয়ারগুলোর তারও মাটির নিচে চলে যাবে। এজন্য নেওয়া হয়েছে কয়েকটি প্রকল্প। প্রায় $1.6 বিলিয়ন কাজ কেবলমাত্র আন্ডারগ্রাউন্ড না, এটার সাথে 46টা সাবস্টেশন হচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায়। হাতির জেলে যে টাওয়ার দেখতেছেন এটাও সরে যাবে কয়েক মাসের মধ্যে। শহরের উপর দিয়ে যে টাওয়ারগুলো আছে সেগুলো সরে যাবে। ঢাকা শহরের সমস্ত এলাকায় আমরা আন্ডারগ্রাউন্ড করব। আমাদের পরিকল্পনা শেষ, আমাদের ফিজিবিলিটি স্টাডি শেষ। আগামী পাঁচ বছরে ঢাকা সহ চিটাগাং, সিলেট, খুলনা এবং ঢাকার আশেপাশে সমস্ত কেবল আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। মাটির নিচে তার গেলে নিরবিচ্ছিন্নের পাশাপাশি নিরাপদ বিদ্যুৎও নিশ্চিত করা যাবে বলে জানান প্রতিমন্ত্রী। গত 22 সেপ্টেম্বর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কোথাও তার ছিঁড়ে গেলে কর্তৃপক্ষকে অবহিত করতে। এই তার কিন্তু নিরাপদ, 50 বছরের জন্য গ্যারান্টি দেওয়া। এখন ব্লক আছে, বিভিন্ন জায়গায় ডাক্ট আছে, ডাক্টে গিয়ে আমরা মেনটেন্যান্স করব। সুতরাং এটা আর হাত দিয়ে ধরা, ইলেকট্রিফাই হওয়া, এগুলি আর থাকবে না। এই বিষয়গুলো আমরা নজর দিচ্ছি আর কি। আরেকটা হলো অ্যাওয়ারনেস, আপনাদেরকে সবাইকে জানাতে হবে। অনেক জায়গাতে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, হয়তো তো সংস্থাগুলো জানেন না, তখন ওই সময় যারা ব্যবহার করছেন তাদেরও সাবধানতা অবলম্বন করা দরকার। খোঁড়াখড়ির পর রাস্তা মেরামতের জন্য সিটি কর্পোরেশনকে 3 গুণ টাকা পরিশোধ করা হয়েছে জানিয়ে দ্রুত সড়কগুলো তৈরি করে ফেলার তাগিদ দেন প্রতিমন্ত্রী। সেই সাথে ডিশ ও ইন্টারনেটের তারগুলো মাথার উপর থেকে সরিয়ে ফেলতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান নসরুল হামিদ। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আর সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলো দেশে চলে আসতে, আমার কি সকল লোক নাই নাকি? তিল তিল পয়সা জমা তুম করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না? আমি দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বাদবার মনে করতেছি। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সার। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই, ওইটা ভুলা যায় নাই দেখেই তো এখনো হাত উঠে নাই। কি করি তুই? এবারে হাত তুলবি? পারে কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যাইতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা। সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে 2 ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো,
এইটা আপনি ভিডিও করবেন? আমি কিন্তু ভিডিও করতেছি ভাই, সেই লাগে। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।